गुड मॉर्निंग व्यूअर्स, आई एम संतोष दत्त, इंस्ट्रक्टर ऑफ प्राचीन सिविल ऑफ गवर्नमेंट आईटीआई इनपुर रानी गंगा पीटीपी। तो आज के जेटा आलोचना करब से ड्राइंग ऑफ कैंटिलीवर फुटिंग फॉर कोलम। कोलम क्षेत्र में कैंटिलीवर फुटिंग से ड्राइंग नहीं आज के आलोचना करब। तो এখানে ড্রয়িং এ যে ডাটা সে ডাটাটা এখানে দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? সাইড অফ এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র কোলাম, মানে এই দুটো কোলাম কথা বলা আছে। এক্সটেরিয়র মানে বাইরের দিকে, ইন্টেরিয়র মানে ভেতরের দিকে। এক্সটেরিয়র কোলাম মানে বাইরের কোলাম, আর ইন্টেরিয়র মানে ভেতরের কোলাম। এখানে দেখো এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র কোলাম 500 mm মাল্টিপ্লাই 500। তো এক্সটেরিয়র এন্ড ইন্টেরিয়র দুটো কলামের সাইজ কিন্তু একই আছে। কত আছে? 500 mm বাই 500 mm, মানে স্কয়ার কলাম। নেক্সট যে ডাটাটা আছে সেন্টার টু সেন্টার কলাম 5000। এক্সটেরিয়র কলাম আর ইন্টেরিয়র কলাম দুটো কলামের মাঝে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে 5000 mm, মানে সেন্টার এক্সটেরিয়র কলামের যে সেন্টার সেই সেন্টার থেকে ইন্টেরিয়র কলামের যে সেন্টার সেই সেন্টার গুলো যে মাপটা আছে সেটা হচ্ছে 5000। আমি যদি সেন্টার মানে এক্সটেরিয়র কলামের যেটা সাইজ হচ্ছে 500, তার সেন্টার টু একটা কলামে এই পর্যন্ত হচ্ছে 250 mm, অন্য কলামে তাই 250 mm, যদি না 250 যোগ করে 500 থেকে যদি 5000 থেকে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে আমার অ্যাকচুয়াল যে ডিফারেন্স বিটুইন টু কলাম ইজ 4500। ওকে, নেক্সট হচ্ছে সাইজ অফ ফুটিং 1000 এম এম মাল্টিপ্লাই 1000 এম এম, মানে যে ফুটিং আমার যে কলাম গুলোর যে ফুটিং সে ফুটিং টি হচ্ছে 1000 mm by 1000 mm, মানে এটা স্কয়ার ফুটিং। নেক্সট হচ্ছে ডেপথ অফ ফুটিং, ফুটিং এর যে গভীরতা সেটা হচ্ছে 200 mm, যদি ইঞ্চিতে বলি তবে হচ্ছে 8 ইঞ্চি, কারণ আমরা জানি 1 ইঞ্চ সমান 25 mm, তাই 25 mm মাল্টিপ্লাই 8 তাহলে 200 mm, 1 ইঞ্চ সমান 25 ইঞ্চি আর 25 mm হয় 8 ইঞ্চ সমান 25 মাল্টিপ্লাই 8 200 mm, তাহলে এখানে 200 mm আছে। এবার নেক্সট যেটা বলছে সাইজ অফ বিম 500 মাল্টিপ্লাই 200, মানে এই যে দুটো যে কলাম আছে এক্সটেরিয়র কলাম আর ইন্টেরিয়র কলাম দুটো কলামের মাঝে একটা বিম দেওয়া আছে, সে বিমটা ওয়াইড ব্রেথ হচ্ছে 500 mm, মানে 20 ইঞ্চি 20 ইঞ্চি, আর ডেপথ গভীরতা হচ্ছে 200 mm, মানে 8 ইঞ্চি, কারণ আমরা রাজমিস্ত্রিরা যখন আলোচনা করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইঞ্চিতে আলোচনা করে, 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি 5 ইঞ্চি এই ধরনের। ওকে, এবার আমি কি করবো, এবার হচ্ছে ড্র দ্য প্ল্যান অ্যাজ পার ডাটা। এই যে ডাটা দেওয়া আছে এই প্ল্যান এই ডাটা অনুযায়ী আমি প্ল্যানটা তারপরে প্ল্যানটা করার পর আমরা এলিভেশন করব। তাহলে আজকে ড্রয়িংটা শুরু করি।
তাহলে আমরা প্রথমে ফুটিং 1000 mm বাই 1000 mm কলাম এর মাপ জানি, আমি যে বিমের কথা বলা হচ্ছিল এই হচ্ছে সেই বিম যার ব্রেথ হচ্ছে 500 mm। ওকে, তা এটাই ছিল আমার প্ল্যান। এবার আমি এলিভেশন করবো, তো এলিভেশন করতে তো আমরা প্রথম থেকে জানি আমরা কি করবো, প্রজেকশন করবো। প্রজেকশনটা প্রতিটা এন্ড পয়েন্ট থেকে প্রজেকশন টান, তো প্রজেকশন টানা হয়েছে। আমরা প্ল্যান করলাম, প্ল্যান থেকে আর প্রজেকশন করে আমাদের এলিভেশনও কমপ্লিট হয়ে গেল। তো ওই যে বলছেন ডেট, তা এই যে আমার ফুটিংয়ের ডেট, বিমের ডেট সব একই, ডেট হচ্ছে 200 mm। আর দেখে বুঝতে পারা যাচ্ছে আমার এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম অ্যান্ড এটা হচ্ছে এক্সটেরিয়র কলাম, এটা হচ্ছে ইন্টেরিয়র কলাম। আমরা আসলে বুঝতে পারলাম, প্রথম প্ল্যান করলাম, প্ল্যান থেকে তারপর সাথে প্রজেকশন টানলাম, দিয়ে এলিভেশন টানলাম। আমরা বুঝতে পারছি এই যে বিম, বিমের থিকনেস যে উইথ ছিল, চওড়াটা ছিল, সেটা হচ্ছে 500, তার গভীরতা হচ্ছে 200, এখানে দেখা যাচ্ছে 200 mm। আমার ফুটিং কোথায় সেটাও 200। ঠিক আছে, ধন্যবাদ।